আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের এসএসসির রুটিন সংক্রান্ত বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং বিস্তারিত আলোচনা করব, অবশ্যই আমার সঙ্গে থাকবে। আমরা সবাই জানি যে এসএসসি পরীক্ষা 2022 সিলেটের বন্যা সংক্রান্ত বিষয়ে স্থগিত হয়েছিল। তো এখন কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে, আজকের কিছুক্ষণ আগে রুটিন প্রকাশিত হয়েছে এবং 15ই সেপ্টেম্বর তারিখে পরীক্ষা শুরু হবে। তো আমি এখন বিস্তারিত আমার ল্যাপটপ স্ক্রিনে দেখাবো যে কত তারিখে পরীক্ষা শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এবং কোন দিন কোন পরীক্ষা, সম্পূর্ণটাই কিন্তু আমি এই ল্যাপটপ স্ক্রিনে দেখিয়ে দেব। তো সেজন্য এখন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসব, অবশ্যই সঙ্গে থাকবে এবং বিস্তারিত দেখবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা ক্রোম ব্রাউজার চলে আসব। তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার চলে যাবা। সেখান থেকে গিয়ে তোমরা টাইপ করবে dhaka-education-board.gov.bd। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সেখান থেকেও লিঙ্কটি নিয়ে এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারবে। তো এখানে এসে দেখ, একটু নিচের দিকে চলে আসবে, তারপর দেখতে পারবে 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। ঠিক এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে যে তোমাদের সামনে এটি চলে আসবে, ঠিক আছে? তো এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, একটু দেখতে পাও এই ডান দিকে দেখতে পাচ্ছ এভাবে একটা ডাউনলোড লোগো আছে, এখানে জাস্ট এটা ক্লিক করবে। তারপর তোমরা যে এখানে ডাউনলোড করতে চাচ্ছ, আমি ডেস্কটপে এখানে রাখতে চাচ্ছি, জাস্ট এখান থেকে জাস্ট এখন সেভে ক্লিক করলেই ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা রুটিনটি ডাউনলোড করতে পারবে খুব সহজে। এখন আমি তোমাদের বিস্তারিত পড়ে শোনাবো যে রুটিনটা আসলে মূলত কি বলেছে, রুটিনে আমাদের কত তারিখ পরীক্ষা শুরু হবে এবং শেষ কত তারিখ এবং কোন কোন পরীক্ষা কত তারিখে, সেটাও আমরা বিস্তারিত দেখব। তো দেখতে পাচ্ছ যে 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। তো এখন বিষয় ও সময় দেওয়া আছে, সকাল 11টার সময় তোমাদের পরীক্ষা শুরু হবে এবং দুপুর 1টার সময় শেষ হবে, এবং সবগুলো পরীক্ষা কিন্তু এই 11টায় শুরু হবে সকাল এবং দুপুর 1টায় শেষ হবে, বিকেলে তোমাদের কোনো পরীক্ষা দেয়নি। তারপর দেখতে পাচ্ছ যে প্রথম পরীক্ষায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে। বাংলা প্রথম পত্রে 15 তারিখ বৃহস্পতিবার, 15/9/2022 বৃহস্পতিবার শুরু হবে। তারপরে দেখতে পাচ্ছ যে 17 তারিখ পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্র 17/9/2022 শনিবার পরীক্ষাটি হবে, দ্বিতীয় পরীক্ষাটি। তারপরে দেখতে পাচ্ছ যে ইংরেজি প্রথম পত্র 19 তারিখ সোমবার হবে, ঠিক আছে? তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র 20 তারিখ মঙ্গলবার। তারপরে গণিত 22 তারিখ, ঠিক আছে? তোমরা এখানে একদিন বন্ধ পাচ্ছ, গণিতের আগে তোমরা একদিন বন্ধ পাবে। তো মঙ্গলবার হলো ইংরেজি দ্বিতীয় পত্র এবং 22 তারিখ বৃহস্পতিবার হলো গণিত। তো তোমরা গণিতে কিন্তু সময়টা কম পাচ্ছ, তো সেজন্য গণিতে প্রস্তুতি একটু আগে থেকে ভালো নিয়ে রাখবে। তো এভাবে তোমরা দেখবে যে কোন পরীক্ষাটায় বন্ধ কম, সেই পরীক্ষায় প্রস্তুতি একটু আগে ভাগে তোমরা বেশি নিয়ে রাখবে। তারপরে দেখতে পাচ্ছ যে যারা সায়েন্সে আছো, পদার্থ বিজ্ঞান হবে 24 তারিখ শনিবার, যারা আর্টসে আছো তাদের ইতিহাস হবে 24 তারিখ শনিবার, এবং যারা কমার্সে আছো তারা ফিনান্স ও ব্যাংকিং 24 তারিখ শনিবার হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে 4 সাবজেক্টের পরীক্ষা হবে, কৃষি, কৃষি পরীক্ষা 25 তারিখ অনুষ্ঠিত হবে রবিবার। তারপরে দেখতে পাচ্ছ রসায়ন, পৌরনীতি ও নাগরিক, তারপরে ব্যবসা উদ্যোগ, সেগুলো 26 তারিখ সোমবার অনুষ্ঠিত হবে। তারপরে ভূগোল ও পরিবেশ শুধুমাত্র আর্টস এর সাবজেক্ট, এদিন দেখতে পাচ্ছ যে এই যে 27 তারিখ শুধুমাত্র আর্টস এর পরীক্ষা হবে, 27 তারিখ মঙ্গলবার। এবং তারপরে জীব বিজ্ঞান আছে সায়েন্সের সাবজেক্ট এবং অর্থনীতি আছে 28 তারিখ, ঠিক আছে, বুধবার। তারপরে অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞান, মানে যারা কমার্সে আছো তাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে শুধুমাত্র 29 সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক আছে? তারপরে উচ্চতর গণিত যাচ্ছে যেটা, সেটা একই অক্টোবর, ঠিক আছে, একই অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। তারপরে দেখতে পাচ্ছ যে
আর তোমাদের ব্যবহারিক পরীক্ষা, ঠিক আছে, 10/10/2022 সোমবার হতে 15/10/2022 শনিবার পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং 17/10/2022 তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে, ঠিক আছে, এবং সময় প্রতিদিন সকাল 11টা হতে পরীক্ষা শুরু হবে। এটা বলে দিচ্ছে যে প্রতিদিন সকাল 11টার সময় পরীক্ষা শুরু হবে, এবং সসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্র বেনুতে তোর দিয়ে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তারপরে আরো বলেছে যে সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষার পরীক্ষা থেকে প্রবেশপত্র, নিবন্ধন পত্র, বাদ্যযন্ত্র, তবলাবাচক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 10:30 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এগুলো বিস্তারিত তোমরা পড়ে নিবে। তারপরে পরীক্ষার যে নিয়ম কানুন গুলো দিয়েছে যে তোমাদের কি নিয়ম কানুন মানতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। পরীক্ষা শুরুর তোমাদের একটা একটু দেখতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। তো 11টা যদি পরীক্ষা শুরু হয় তোমরা 10:30টার সময় পরীক্ষার কেন্দ্রে যাবে। তারপরে 2 নম্বর বলছে যে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, 11টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই সময় পরীক্ষা নিতে হবে। 3 নম্বর বলছে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 20 মিনিট এবং সৃজনশীল ও রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। 4 নম্বর যেটা বলছে যে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। তো তোমাদের 15 সেপ্টেম্বরের 3 দিন আগে এডমিট সংগ্রহ করতে হবে যার যার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র থেকে, সেখান থেকে তোমরা এডমিট সংগ্রহ করবে। এবং 5 নম্বর বলছে সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিপি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। তারপর 6 নম্বর যেটা বলছে যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর লিখবে, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তবদ্ধ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রে ভাঁজ করা যাবে না। এবং 7 নম্বর বলছে পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তোমরা যদি নবীর থেকে কেউ পাশ মার্কের থেকে কম পাও তাহলে কিন্তু তোমরা ফেল করবে, ঠিক আছে, এবং রচনামূলক আলাদা আলাদা পাশ করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। তারপরে 8 নম্বর বলছে যে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9 নম্বর বলছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে, ঠিক আছে। মানে বলছে যে কেন্দ্র সবসময় কি নিজ প্রতিষ্ঠানে কখনোই পড়বে না, কেন্দ্রটা অন্য জায়গায় পড়বে এবং এইগুলোই বলা হয়েছে, এবং সিটটা বিন্যাস করা হবে। তারপরে 10 নম্বর বলছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, ঠিক আছে। পরীক্ষার্থীদের যে তোমরা যে ক্যালকুলেটার ব্যবহার করো সেখানে নন প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। অনেক ক্যালকুলেটার আছে যেগুলো সেভ করে রাখা যায় অনেক কিছু, সেটা ব্যবহার করতে পারবে না, এটা ব্যবহার করতে পারবে যে নন প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটার, ঠিক আছে। এবং কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের যে সচিব তিনি মোবাইল ফোন বহন করতে পারবে। তোমাদের যে পরীক্ষার হলে যে স্যাররা থাকবে তারাও পর্যন্ত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, এবং শিক্ষার্থী পরীক্ষার্থী অবশ্যই পারবে না। তারপরে 12 নম্বর বলছে সৃজনশীল, রচনামূলক, তর্কীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 13 নম্বর বলছে ব্যবহারিক পরীক্ষা স্বশ কেন্দ্রে বেনুতে অনুষ্ঠিত হবে। 14 নম্বর বলছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তোমরা যখন পরীক্ষা শেষে হওয়ার পর যখন রেজাল্ট দিবে তখন যদি তোমাদের রেজাল্টটা সন্তোষজনক না হয় তখন তোমরা আবেদন করতে পারবে ওই সাবজেক্টের উপরে যে ওই সাবজেক্টটা
আবার পূর্ণ নিরীক্ষণ করে বোর্ড কর্তৃপক্ষ দেখবে, এবং তারপর যদি মনে হয় তাদের যে তারা কোনো ভুল করেছে, তাদের মার্ক দিতে কোনো সমস্যা হয়েছে বা নবীর দিকে কোনো সমস্যা হয়েছে, তখন তারা ওই রেজাল্টটা আবার তোমাকে ব্যাক দিয়ে মানে সেই রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারবে। এরকম ঘটনা কিন্তু গেল পরীক্ষায় অনেক ঘটেছে, অনেক অনেক বোর্ডে কিন্তু অনেক রেজাল্ট চেঞ্জ হয়েছিল এভাবে। তো তোমরা এটা করবে যদি তোমাদের সন্দেহ হয় যে পরীক্ষা তোমরা আরো ভালো করার কথা বা এরকম কিছু মনে হয়, তাহলে তোমরা 7 দিনের মধ্যে তোমরা আবেদন করতে হবে, 7 দিনের পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো আজকে ভিডিওতে কিন্তু এসএসসি পরীক্ষার্থী যে যারা আছে তাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল। তোমরা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের সবগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে এসএসসি পরীক্ষার্থী যারা আছে সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারা দেখে এখান থেকে কিছু বুঝতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ, এবং অবশ্যই এই মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো নিত্য নতুন আপডেট খবর সবকিছু হেল্প মূলক টিউটোরিয়াল গুলো অবশ্যই তোমরা এই চ্যানেলে সবসময় সর্বদা পেয়ে যাবে। তো ভালো থাকবে, ধন্যবাদ।